আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে, তবে প্রশ্ন ফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। মঙ্গলবার দুপুরে পিএসসিতে প্রশ্ন ফাঁস ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। চেয়ারম্যান বলেন যে প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে হলে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম, তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুলাই রেলওয়ের নিয়োগ পরীক্ষাসহ সেসব পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা উঠেছে, সেগুলো প্রমাণিত হলে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কোটা হলো চোর কোটা। এ চোর কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আরও আগে থেকে সব ধরনের সুবিধা পাওয়া যেত। মঙ্গলবার দুপুরে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রশ্ন ফাঁস তদন্তে কমিটি গঠনের কঠোর সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। বলেন, বাংলাদেশে কমিটিদের তিনি বেশি ভয় পান, যারা চোর পুলিশ তাদের ধরবে, কমিটি করার দরকার কি? কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। এ সময় পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বক্তব্য নিয়ে তিনি বলেন, দুর্নীতির টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন, এমন বক্তব্যে দুঃখজনক আর কিছু নেই। যারা একই নারী স্তন্যপান করে তাদের দুধ ভাই বোন বলা হয়, আর এদের মধ্যে বিয়েও নিষিদ্ধ। তাই এই বিষয়টি সামনে রেখে পাকিস্তানে বন্ধ হয়ে গেল মাতৃদুগ্ধ ব্যাংক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামের বিধানে অনুমোদন না থাকায় পাকিস্তানের ইতিহাসের প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক বন্ধ হয়ে গেছে। ব্যাংকটি চালু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। বলা হয়, গত 12 জুন পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে অবস্থিত সিন্ধ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড নিউ ন্যাটোলজি এ মাতৃদুগ্ধ ব্যাংক চালু করেছিল। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও পাকিস্তান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্থাপন করা হয়েছিল এটি। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আছিরা পেচুহো ব্যাংকের উদ্বোধন করেন। সে সময় করাচির অন্যতম ধর্মীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি এই মাতৃদুগ্ধ ব্যাংক চালুর বিষয়ে ফতোয়া বা ধর্মীয় বিধানের আলোকে অনুমতি দিয়েছিল, কিন্তু তারপরও দেশটিতে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। বিশেষ করে ইসলামী দুধ মা বিধানের আলোকে অনেকে বিষয়টি বিবেচনা করতে থাকেন। ইসলামী বিধান অনুসারে যারা একই নারী স্তন্যপান করে তাদের দুধ ভাই বোন বলা হয়, আর এই দুধ ভাই বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ, আর এই বিষয়টি নিয়েই বাধে গোল। রাওয়ালপিন্ডি ভিত্তিক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ কায়সার হুসাইন তিরমিজি বলেন, দুধপানের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক রক্তের বন্ধনের অনুরূপ, যা ইসলামী আইনি কাঠামোর মধ্যে একই নারীর বুকে দুধ খাওয়া ভাই বোনের মধ্যে বিয়েকে নিষিদ্ধ করে। শামসুজ জাহান, পদ্মা নিউজ। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি টালিগঞ্জ পেরিয়ে এখন বলিউড, দক্ষিণ সিনেমাতেও বিচরণ তার। বৃহস্পতিবার প্রথমবারের মতো ঢাকায় পা রাখেন তিনি। উদ্দেশ্য, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির আসন্ন ওয়েব সিরিজ গুলমোহরে অভিষেক। ঢাকায় ওটিটি প্ল্যাটফর্ম চোরকির জন্য সিরিজটি নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত তার প্রথম ঢাকা সফর প্রসঙ্গে বিভিন্ন অনুভূতি প্রকাশ করেন। বলেন, বাংলাদেশে তার বহু সংখ্যক ভক্ত অনুরাগী রয়েছে, তা জানতেনই না। ঢাকায় পা রেখে যতটা আপ্যায়ন সারা ভালোবাসা পেয়েছেন তা নাকি অভিনেতার প্রত্যাশা চেয়েও বেশি। ঢাকা সফরের আগে শাশ্বতকে কিছুটা ধারণা দিয়েছিলেন অভিনেত্রী তারিন ও জয় আহসান। বাংলাদেশে সাবধানে নামতে বলেছেন তারিন জয়রা, সঙ্গে মাস্ক ও টুপি পরে চলতে বলা হয়েছিল। এতটা ভালোবাসা পাবেন প্রত্যাশা করেননি, 10 গুণ বেশি পেয়েছেন। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3টিতেই হার। এ 3 ম্যাচে 3 গোল করার বিপরীতে হজম 8টি। চলমান কোপা আমেরিকায় এমনই ছিল প্যারাগুয়ের পারফরম্যান্স। দলের এমন ব্যর্থতার কারণে কোচের চাকরি হারালেন দানিয়েল গার্নেরো। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টাইন কোচ গার্নেরোর সঙ্গে চুক্তি সমাপ্তির ঘোষণা দেয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
এখনই নতুন কোচের নাম ঘোষণা করেনি তারা। 55 বছর বয়সে এই কোচ 2023 সালের সেপ্টেম্বরে স্থলাভিষিক্ত হয়েছিলেন, কিন্তু তার 1 বছরের কম সময়ে হারাতে হলো চাকরি। গার্নেরোর কোচিংয়ে 10 ম্যাচ খেলে প্যারাগুয়ের জয় মাত্র 2টি। এই 10 ম্যাচে 5 গোলের বিপরীতে তার দল হজম করে 13টি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.